শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 8 নভেম্বরের মধ্যে হাজির করতে হবে, নির্দেশ বাংলাদেশ আদালতের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বাংলাদেশ আদালত। দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েও স্বস্তি মিলছে না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার বিরুদ্ধে অভ্যুত্থান ঠেকাতে গণহত্যার অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু হাসিনাই নন, তিনি সহ মোট 54 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক মোহাম্মদ গোলাম মোর্তাজ। তাদেরকে অবিলম্বে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার ঢাকায় জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থান শুরু হওয়ায় নিজের বোনকে নিয়ে গোপনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তারপর থেকেই তিনি ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন। এদিন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ নামার পর নিয়ম অনুযায়ী ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাতে হবে বাংলাদেশের বর্তমান সরকারকে। যদিও এর আগেই হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আদালতের পরোয়ানা দেখাতে পারলে দুই দেশ প্রত্যর্পণ যুক্তি মেনে নিয়ে দায়িত্ব পালন করবে। তবে এখন প্রশ্ন হল, ভারত সরকার কি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেবে? এক্ষেত্রে কূটনৈতিক মহলের ধারণা, প্রত্যর্পণ চুক্তিতে যাই উল্লেখ থাকুক না কেন, হাসিনার জীবন সংশয় থাকলে ভারত সরকার তাকে আজীবন ভারতে থাকার অনুমতি দিতে পারে। আপাতত বিষয়টির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট সমস্ত মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।